আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন পরিচিতি সংখ্যা ও আবেদন ও মাসিক খরচের একটি ধারণা ওটা কত পেলে চান্স পাবে ও হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি দেরি না করে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক কলেজের অবস্থান র্যাঙ্কিং ও সংক্ষিপ্ত ইতিহাস বিএফ শাহিন কলেজ ঢাকা দেশের অন্যতম প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান এক মার্চ উনিশশো সালে প্রতিষ্ঠানটি শাহিন স্কুল নামে ইংরেজি মাধ্যমে স্কুল হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে ১৯৬৭ সালে ইংরেজি মাধ্যমের পাশাপাশি বাংলা মাধ্যম চালু করা হয় প্রাথমিকভাবে স্কুলটি বিমান বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল পরবর্তীতে তা বেসামরিক বিভিন্ন শ্রেণী পেশার সন্তানদের জন্য চালু করা হয় স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ বিমান বাহিনী স্কুলটিকে নতুন গড়ে তোলেন হাউসের সংখ্যা ও শিক্ষক শিক্ষিকার সংখ্যা জন উচ্চ মাধ্যমিক শাখায় উনসত্তর জন মাধ্যমিক শাখায় চুয়াত্তর জন ইংলিশ ভার্সন এবং প্রাইমারিতে চৌত্রিশ জন একই মাধ্যমে পড়ানো হয় এবং ক্লাস টাইমিং ছাত্র ছাত্রী উভয়ের এখানে ভর্তি হতে পারে এখানে বিজ্ঞানের ইংরেজি এবং বাংলা মাধ্যম রয়েছে বাণিজ্যেরও ছাত্রছাত্রী ছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে বিজ্ঞানের বাংলা এবং ইংরেজি দুটি মাধ্যমে রয়েছে রয়েছে বাণিজ্যের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি দুইটি মাধ্যম রয়েছে মানবিকের ক্ষেত্রে শুধু বাংলা মাধ্যম রয়েছে এখানে সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে একটা পঞ্চাশ পর্যন্ত ক্লাস হয়ে থাকে ড্রেস পরিচিতি এখানে তোমরা দেখতে পাচ্ছ সবার ড্রেস পরিচিতি কেমন ড্রেস পরিচিতি এখানে ছেলে এবং মেয়ে আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা ও আবেদন বলি বিজ্ঞানের ইংরেজি ভার্সনে ফাইভ পয়েন্ট লাগে বাণিজ্যের ইংরেজি ভার্সনে ফোর পয়েন্ট লাগে বিজ্ঞানের বাংলা ভার্সনে ফাইভ পয়েন্ট লাগে বাণিজ্যের বাংলা ভার্সনে পয়েন্ট লাগে এবং মানবিকের ক্ষেত্রে বাংলা বাংলা ভার্সনে ভার্সনে পয়েন্ট লাগে জিপিএ আসন সংখ্যা বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ছাত্রদের জন্য দুশো পঞ্চাশটি ছাত্রীদের জন্য দুশো পঞ্চাশটি সিট রয়েছে ইংরেজি ভার্সনে ছাত্রদের জন্য পঞ্চাশটি ছাত্রীদের জন্য পঞ্চাশটি আসন রয়েছে বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ভার্সনে ছাত্রদের জন্য দুইশটি ছাত্রীদের জন্য দুশোটি অন্যদিকে ইংরেজি ভার্সনে ছাত্র ছাত্রী উভয়ের জন্যই তিরিশটি করে সিট রয়েছে অন্যদিকে মানবিকের ক্ষেত্রে বাংলা ছাত্র এবং ছাত্রী উভয়ের জন্য করে সিট 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 রয়েছে কিন্তু ইংরেজি নেই নেই বলে এখানে কোনো সব মিলিয়ে সংখ্যা আবেদন কিভাবে করতে হয় কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথেই আবেদন করতে হয় ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা ভর্তি ফি আনুমানিক বেতন সেশন চার্জ উন্নয়ন ফি ইত্যাদি মিলে বিজ্ঞানের ইংরেজি মাধ্যম এবং বাণিজ্যের ইংরেজি মাধ্যমে চোদ্দ হাজার ৪৬০ টাকা থেকে কম বা বেশি হতে পারে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিকের বাংলা মাধ্যমের ক্ষেত্রে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিকের বাংলা মিডিয়ামের ক্ষেত্রে এগারো হাজার নয়শো টাকা বেশি বা কম লাগতে পারে উনআশি মাসিক বেতন আনুমানিক বিজ্ঞান এবং বাণিজ্যের ইংরেজি মাধ্যমে দুই হাজার আটশো ষাট টাকা কম বেশি হতে পারে সাথে অন্যান্য খরচ আছে অন্যদিকে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিকের বাংলা মিডিয়ামে এক হাজার নয়শো বিশ টাকার কম বেশি হতে পারে সাথে এবং অন্যান্য খরচও আছে দেখেন এই কোটা ও উপবৃত্তি বিমান বাহিনী কর্মকর বিমান বাহিনী কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সন্তান মুক্তিযোদ্ধা ইত্যাদি কোটা রয়েছে এছাড়া ক্লাসে ভালো রেজাল্ট করলে স্কলারশিপের সুযোগও আছে কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয় তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা বাসনে এক হাজার একশো পঞ্চাশের বেশি পেতে হবে বিজ্ঞানের ক্ষেত্রে ইংরেজি বাসনে এক হাজার বেশি পেতে হবে বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ভার্সনে এক হাজার বেশি পেতে হবে এবং মানবিকের ক্ষেত্রে বাংলা ভার্সনে এক হাজার বেশি পেতে হবে হোস্টেল এই কলেজে নিজস্ব কোনো হোস্টেল নেই তবে তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো কলেজের আশেপাশে অনেক জায়গা পেয়ে যাবে যেখানে থাকার জন্য হোস্টেল পাবে এই কাজটি তোমাকে নিজেই করতে হবে এই কাজটি তোমাকে নিজেই করতে হবে ট্রান্সপোর্ট কলেজের কোনো নিজস্ব পরিবহন নেই তাই যাতায়াত নিজ থেকেই করতে হয় আজ এ পর্যন্তই বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের উপকারে এসে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সবাই করবে এবং কমেন্ট করবে এবং আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ ¡Gracias!